আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের এমসি কিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পঞ্চাশ নম্বর অঙ্ক দিয়ে পঞ্চাশ নম্বর অঙ্ক ছিল লক টু বেজ এক্স প্লাস থ্রি বাই টু লক থ্রি বেজ কিউব রুট নাইন এর মান কত তো এটা যদি আমরা দেখি লক টু বেজ এইট প্লাস আসবে হচ্ছে থ্রি বাই টু লক থ্রি বেজ কিউব রুট নাইন তো এটা করলে এটিকে লিখা যাবে হচ্ছে টু কিউব তাহলে লক টু বেইস টু কিউব লিখতে পারবো প্লাস থ্রি বাই টু লক আর এটাকে লিখা যাবে হচ্ছে নাইন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা যখন আসবো সেই ক্ষেত্রে লক টু টু এই থ্রিটাকে সামনে নিয়ে আসা যায় তাহলে আসবে থ্রি সামনে প্লাস থ্রি বাই টু লক এটাকে লেখা যাবে হচ্ছে তিন স্কোয়ার তাহলে আসবে হচ্ছে টু বাই থ্রি ইকুয়েল টু এটাকে যেহেতু এইটুকের মান হচ্ছে ওয়ান তাহলে লেখা যাবে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান প্লাস এই থ্রি বাই টু এখানে যেহেতু এটা হচ্ছে পাওয়ার তাহলে এটা সামনে লেখা যায় অর্থাৎ টু বাই থ্রি লগ থ্রি বেস থ্রি এখন এটা কাটা এটা এটা কাটা আর এটুকের মান হচ্ছে ওয়ান আমরা জানি তাহলে আমরা বলতে পারবো হচ্ছে থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর অর্থাৎ নির্ণীয় মান হবে হচ্ছে ফোর এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার একান্ন নাম্বার একান্নতে বলা ছিল কোন সংখ্যার পাঁচ গুণের সাথে দুই যোগ করলে যোগ ফল ওই সংখ্যার চার গুণ হতে আট বেশি হবে সংখ্যাটি কত তো এই ক্ষেত্রে আমরা ধরেন হচ্ছে সংখ্যাটি এক্স তাহলে বলতে পারবো হচ্ছে পাঁচ গুণ মানে ফাইভ এক্সের সাথে দুই যোগ করলে ইকুয়াল টু হচ্ছে চার গুণ অর্থাৎ ফোর এক্সের সাথে আর্য করার সমান বা এটা করলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্স অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে ছয় এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বান নাম্বার বানতে বলা আছে এব সি থ্রি বুঝে এবিও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে ইওএফ ইবি সি এফ চতুর্ভুজ একটি কী হবে তো আমরা আগে আঁকি ধরে নেই এ বি সি তাহলে মধ্যবিন্দু হচ্ছে ই এটার মধ্যবিন্দু আসবে হচ্ছে এফ এটা যদি আমরা যোগ করি তাহলে এটা কি দাঁড়াবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে এটা হয় হচ্ছে ট্রাপিজিয়াম তো ট্রাপিজিয়াম হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেপান্ন নাম্বারতে পাওয়াতে বলা আছে রুট জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু রুট জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ইকুয়াল টু কত

তো এক্স মৌলিক সংখ্যা বলা আছে তাহলে মৌলিক সংখ্যা আছে হচ্ছে টু তারপরে আছে হচ্ছে থ্রি তারপরে আছে হচ্ছে ফাইভ তারপরে আছে হচ্ছে সেভেন তারপরে আছে হচ্ছে আমাদের ইলেভেন এভাবে করে আসবে তো এইটা যদি এক্স হয় তাহলে এটা বর্গ যদি করি তাহলে আসবে হচ্ছে ফোর এইটা বর্গ করলে আসবে নাইন এটা বর্গ করলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা বর্গ করলে আসবে হচ্ছে ফোরটি নাইন এটা বর্গ করলে আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান তো আমাদের বলা হচ্ছে এই বর্গর মানটা যাতে চৌষট্টির কম হয় তো চৌষট্টির কম হলে আমাদের এই কয়টা মান আমরা নিতে পারি অর্থাৎ আমাদের সেটগুলি আসবে হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন এই চারটে ইলিমেন্ট হবে অর্থাৎ এস ইকুয়েল টু আসবে হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন বলা আছে নাইন এক্স স্কোয়ার ইকুয়েল টু সিক্স এক্স মাইনাস টু হলে এইটি ওয়ান এক্স থ্রি পাওয়ার ফোর প্লাস ফোর ডিভাইড বাই নাইন এক্স কিউবের মান কত তো আমরা যা দাও আছে সেখান থেকে দেখি সেটা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়েল টু সিক্স এক্স লিখা যায় বা এখান ঠিকই আমরা লিখতে পারবো হচ্ছে টু ইন্টু থ্রি এক্স তাহলে নাইন এক্স স্কোয়ার বাই থ্রি এক্স প্লাস টু বাই থ্রি লিখতে পারবো হচ্ছে টু বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে থ্রি এক্স প্লাস টু বাই থ্রি এক্স টু টু এটা বের করার মূল কারণটা হচ্ছে এটাকে আমরা সূত্রের মাধ্যমে এটাতে পরিণত করবো সেই জন্য তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়ান বাই এক্স যদি আমরা কমন নেই তাহলে আসবে হচ্ছে এইটি ওয়ান এক্স টু

থ্রি এক্স এটা লিখতে পারবো তারপর লেনে ওয়ান বাই এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা করি সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস বাই থ্রি অর্থাৎ এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু থ্রি এক্স হচ্ছে এইসব তাহলে ওয়ান বাই এটার মান হচ্ছে টু আমরা আগে বের করে রেখেছিলাম তাহলে আসবে টু স্কোয়ার এটা এটা কাটা এক্স কাটা আসবে হচ্ছে তাহলে টু স্কোয়ার মাইনাস ফোর ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু জিরো ইকুয়েল টু আসবে হচ্ছে জিরো অর্থে নির্ণয় মান হবে হচ্ছে শূন্য এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছাপ্পান্ন নাম্বার ছাপ্পান্নতে বলা আছে একটি ঘনকের একটি ধারের দুর্গ চার মিটার হলে উহার তলগুলোর ক্ষেত্রফল কত তো ঘনকের একটা ধার যদি এক হয় এটা বলা আছে চার মিটার তাহলে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল আছে তলগুলোর সবের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার ইকুয়েল টু আসবে সিক্স ইন্টু ফোর স্কোয়ার ইকুয়াল টু সিক্স ইন্টু সিক্সটিন ইকুয়েল টু

তো এই ক্ষেত্রে আমাদের আগে নিশ্চয়কের মান বের করতে হবে নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ জিরো যদি মূলদ্বয় বাস্তব অসমান হয় তো এই মানগুলি যদি আমরা বসাই তাহলে পাবো হচ্ছে ফোর স্কোয়ার অর্থাৎ বি হচ্ছে এখানে ফোর এ হচ্ছে এ ফোর আর সি হচ্ছে এখানে থ্রি বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে সিক্সটিন মাইনাস টুয়েলভ বা এটা পাওয়া যাবে হচ্ছে স্মলার দেন সিক্সটিন বা এ স্মলার দেন ফোর বাই থ্রি তো এটা যদি আমরা করি তাহলে যে ব্যবধিটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরমান বলা হচ্ছে এখানে ফোর বাই থ্রি হচ্ছে ছোট অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে আমরা পাবো হচ্ছে ফোর বাই থ্রি পর্যন্ত তাহলে এটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার উনষাট নাম্বার উনষাটে বলা আছে যে যেই চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম্বন্ধে খণ্ডিত করে তাকে কী বলা হয় তো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদীক্ষণিত করলে তাকে বলা হয় হচ্ছে রম্বস রম্বস হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি নাম্বার সিক্সটিতে বলা আছে ত্রিভুজ সি এ বি ও বি সি দৈর্ঘ্য সিক্স ও এইট একক কোন এ ইকুয়াল টু ফোর্টি ফাইভ ডিগ্রি কোন সিএকল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো আমরা যদি ত্রিভুজটা আঁকি এমন সি ত্রিভুজ ধরেন এইটা এ এইটা বি এইটা সি তো এখানে বলা আছে এবি হচ্ছে ছয় তাহলে এটা হবে হচ্ছে ছয় বি সি ইকুয়েল টু হচ্ছে এইট এটা আসবে হচ্ছে এইট আর অ্যাঙ্গেলগুলো এটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি সেটা বলা আছে আর এখানে সি হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা বলা আছে হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি ক্ষেত্রফুল বের করতে বলা হয়েছে ক্ষেত্রফুলের জন্য আমরা জানি যদি দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফুল বের করা যায় তো এই ক্ষেত্রে যেহেতু এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো হচ্ছে হাফ ইন্টু এটা আসবে হচ্ছে আমাদের এবু সাইন সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে ক্ষেত্রফল এখানে তাহলে হাফ ইন্টু সিক্স ইন্টু এইট ইন্টু সাইন সিক্সটি ইকুয়েল টু রুট থ্রি বাই টু এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে টুয়েলভ রুট থ্রি এই টুয়েলভ রুট থ্রি বর্গায়ক হবে হচ্ছে ক্ষেত্রফল এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার একষট্টি নাম্বার একষট্টিতে বলা আছে যদি এ টু দি পাওয়ার বি ইকুয়েল টু সি বি টু দি পাওয়ার সি ইকুয়েল টু এ সি টু দি পাওয়ার এ ইকাল টু বি হয় তবে নিচের কোনটি সঠিক তো এই ক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু সি হলে আমরা এর মান বসাতে পারবো হচ্ছে বি টু দি পাওয়ার সি তাহলে এ টু দি পাওয়ার বি এর জায়গায় বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি ইকুয়েল টু অ্যাস বি হচ্ছে সি ঠিক একইভাবে বি এর জায়গায় বসাতে পারবো সি টু দি পাওয়ার এ তাহলে সি টু দি পাওয়ার এ ইন টু সি ইন টু বি ইকুয়েল টু অ্যাস বি হচ্ছে সি তাহলে সি ইকুয়েল টু আমরা লিখতে পারবো এ বি সি সি টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ আমরা বলতে পারবো হচ্ছে এ বি সি ইকুয়েল টু ওয়ান বা এ বি ইকুয়াল টু অ্যাস বি হচ্ছে ওয়ান বাই সি তাহলে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বাষট্টি বাষট্টিতে বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকুয়েল টু জিরো রেখাটি ঢাল কথা হবে তো ঢাল ইকুয়েল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আমরা করার চেষ্টা করি সেটা হচ্ছে ওয়াই ইকুয়েল টু এম এক্স প্লাস সি তো এই ক্ষেত্রে আমাদের ওয়াই ইকুয়েল টু এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করলে এম ইকুয়েল টু আসবে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ানই মাইনাস ওয়ান হবে হচ্ছে ঢালের পরিমাণ যে হবে প্রশ্নের উত্তর

ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস সেভেন এক্স তাহলে এটি হবে হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল ষাট এবং ভাগ ফল তিন সমস্ত চার ভাগের তিন সংখ্যা দুইটির যোগফল কত দুটি সংখ্যার গুণ ফল ধরেন দুটি সংখ্যা এক্স ওয়াই এক্স ওই ইকুয়াল টু সিক্সটি বলা আছে আর ভাগ ফল অর্থাৎ এক্স বাই ওয়াই বলা আছে হচ্ছে তিন সমস্ত চার ভাগের তিন তো এটা করে তিন চার বারো তেরো চোদ্দ পনেরো পনেরো বাই চার আসবে এখন দেখেন এই পনেরো

আপনাকে যখন এক্স ওয়ের মান বের করতে বলবে এরকম প্লাস কেনের সমীকরণ থাকবে তখন ওটা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিবেন ওটা যোগ করলে আসবে হচ্ছে ছয় যোগ করলে আসবে হচ্ছে চার আর দুই আসবে হচ্ছে ছয় ছয়কে দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে তিন তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি আবার দুইটা জিনিস বিয়োগ করে দ্বারা ভাগ করবেন ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে বিয়োগ করলে আসবে হচ্ছে দুই দুইকে দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে এক তাহলে এক্স ইকুয়াল টু আসবে থ্রি ওয়াই ইকুয়াল টু আসবে ওয়ান তাহলে এক্স ওয়ের এর গুণফল আসবে হচ্ছে থ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতষট্টি সাতষট্টিতে বলা আছে একটি রাশি অপর রাশির একশো তেরো সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট হলে রাশির দ্বয়ের অনুপাত কত তাহলে একটা হবে হচ্ছে একশো তেরো সমস্ত তিন ভাগের এক অনুপাত আসবে হচ্ছে একশো তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে তিনশো চল্লিশ অনুপাত তিনশো বা আসবে হচ্ছে সতেরো অনুপাত পনেরো এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটষট্টি নাম্বার আটষট্টিতে বলা আছে এবিসি সি ও যে বিসিবাহকে এই পর্যন্ত বর্ধিত করা হলো যেন কোন এ সি ইকুয়াল টু একশো ডিগ্রি কোন এ বিসি টু চল্লিশ ডিগ্রি হলে কোন এ সমান সমান কত তো আমরা ধরে নেই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তো এটাকে যদি ভর্তিত করি ই পর্যন্ত তাহলে বলা হচ্ছে এ সি ই অর্থাৎ এটা হচ্ছে একশো ডিগ্রি এটা বলা হচ্ছে আর বলা হচ্ছে এবিসি ইকুয়াল টু ফোরটি ডিগ্রি এটা হচ্ছে ফোরটি ডিগ্রি এই কোণের মান বের করতে বলা হয়েছে তাহলে এটা যদি একশো হয় এটা হবে হচ্ছে আশি ডিগ্রি কারণ একটা সরল রেখা হচ্ছে একশো আশি ডিগ্রি আর এটা আশি আর চল্লিশ হলে এটা হবে হচ্ছে অবশ্যই ষাট ডিগ্রি কারণ তিন কোণের সমষ্টি একটা আশি ডিগ্রি তাহলে কোন এই ইকুয়েলটা আমরা বলতে পারবো হচ্ছে সিক্সটি ডিগ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ঊনসত্তর নাম্বার উনসত্তরে বলা আছে টু সাইন থেটা ইকুয়েল টু রুট থ্রি হলে কট পাই বাই টু মাইনাস থেটা এর মান কত তো এটা করলে আমরা পাবো হচ্ছে সাইন থেটা ইকুয়াল টু পাবো হচ্ছে রুট থ্রি বাই টু এটা করলে পাওয়া যাবে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি অতএব থেটা ইকুয়াল টু লিখতে পারব হচ্ছে আমরা সিক্সটি ডিগ্রি আর কটের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি একশো আশি বাই টু ইকুয়েল টু আসবে হচ্ছে কট নাইনটি মাইনাস সিক্সটি ডিগ্রি টু আসবে হচ্ছে কট থার্টি ডিগ্রি তো থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি হবে এই উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সত্তর নাম্বার সত্তরে বলা আছে টু স্কোয়ার ইন্টু থ্রি দি পাওয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস নাইন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তুই যদি আমরা ভেঙে ফেলি তাহলে আসবে হচ্ছে চার এটা আসবে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস আসবে হচ্ছে নাইন টু দি পাওয়ার এন ইন্টু নাইন বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে এটা হচ্ছে নয় চার নং ছত্রিশ ইন্টু এটা কি লেখা যায় নাইন টু দি পাওয়ার এন মাইনাস এটাকে লিখা যাবে হচ্ছে নাইন টু দি পাওয়ার এন ইন্টু নাইন ইকুয়েল টু আসবে টোয়েন্টি সেভেন ইন্টু নাইন টু দি পাওয়ার এন ইকুয়াল টু এটাকে লিখা যাবে হচ্ছে থ্রি কিউব এটাকে লিখে যায় থ্রি টু দি পাওয়ার টু দি পাওয়ার এন এটা করলে পাওয়া যাবে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু দি পাওয়ার এন প্লাস থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন প্লাস থ্রি হবে হচ্ছে সরল মান এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একাত্তর নাম্বার একাত্তরে বলা হচ্ছে ওয়ান বাই মোডুলাস এক্স মাইনাস টু স্মলার দেন ওয়ান বাই নিচে কোনটি সঠিক তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো এটাকে লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস টু মডুলার স্মলার দেন থ্রি উল্টে দিলে অতএব একবার ধোঁয়া যদি হয় তাহলে এক্স মাইনাস টু ইসমলার দেন বা এক্স স্মলার আবার লিখতে পারবো হচ্ছে মাইনাস এক্স স্মলার দেন থ্রি তাহলে লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন হচ্ছে মাইনাস বা এক্স ইজ দেন অর্থাৎ আমরা বলতে পারবো হচ্ছে যে এক্সের মানটা হচ্ছে পাঁচের চেয়ে ছোটো এবং মাইনাস ওয়ানের চেয়ে বড় তাহলে এটা আমাদের যে অপশানে আছে অপশানের রেঞ্চ থেকে যদি আমরা দেখি তাহলে এক্স ইজ এলিমেন্ট অফ মাইনাস ওয়ান থ্রি আমরা এমনভাবে লিখতে পারি তো জেনারেলি উত্তর হওয়ার কথা ছিল হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ সেক্ষেত্রে মাইনাস ওয়ান থ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বাহাত্তর নাম্বার বলা আছে নীচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ আছে হচ্ছে পাঁচ ভাগের দুই তিন ভাগের দুই দুই ভাগের এক তিন ভাগের এক তো এই দুটো কম্পেয়ার করি তিন ভাগের এক দুই ভাগের একের মধ্যে কোনো কোন গুণ করলে তিন একে তিন দুই একে দুই তাহলে তিন বড় হয় তাহলে এইটা বড় এই দুটোর সাথে কম্পেয়ার করি দুই দুকোনে চার আর তিন একে তিন তাহলে এই দুটো থেকে এইটা বড়। আবার এই দুটোর সাথে কম্পেয়ার করি তিন দুকোনে ছয় পাঁচ দুকোনে দশ সেই ক্ষেত্রে এই সাইড বড় সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে এই তিন ভাগের দুই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর নাম্বার তিয়াত্তর নাম্বার তিয়াত্তরে বলা আছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে নয় ও ষোলো হলে মধ্য সমানুপাতি কত হবে তো আমরা জানি প্রথম সমানুপাতিড বাই দ্বিতীয় সমানুপাতি ইকুয়েল টু দ্বিতীয় সমানুপাতি ডিভাইড বাই তৃতীয় সমানুপাতি সেই ক্ষেত্রে দ্বিতীয় স্কয়ার ইকুয়েল টু প্রথম ইন্টু তৃতীয় তাহলে প্রথম হচ্ছে আমাদের এখানে নয় তৃতীয় হচ্ছে ষোলো তাহলে দ্বিতীয় ইকুয়েল টু আসবে হচ্ছে রুটোভার নয় ইন্টু ষোলো ইকুয়াল টু আসবে হচ্ছে তিন ইন্টু চার ইকুয়াল টু আসবে হচ্ছে বারো এই বারো হবে হচ্ছে দ্বিতীয় সমানুপাত এটি হবে এই প্রশ্নের উত্তর প্রশ্ন তারপরে চুয়াত্তর নাম্বার চুয়াত্তরে বলা আছে একটি বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের পাঁচ ভাগের তিন অংশের সমান বাড়িটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো পাঁচ ভাগের তিন হচ্ছে এটা হচ্ছে ক্রয় মূল্য তিন হচ্ছে বিক্রয় মূল্য তাহলে ক্ষতি যদি আপনি হিসাব করেন তাহলে আসবে হচ্ছে পাঁচ বিয়োগ তিন ইকুয়াল টু দুই দুই ক্ষতি হবে কতর মধ্যে দুই ক্ষতি হবে হচ্ছে ক্রয়ের উপরে পাঁচের উপরে ইন্টু একশো ইকুয়েল টু হিসাব করলে আসবে হচ্ছে চল্লিশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ক্ষতি হয় এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ